নমস্কার, বেঙ্গলি কালচার উইথ কাকলিতে তোমাদের স্বাগত। আজকে চলে এলাম তোমাদের জন্য একটা বাঙালিয়ানায় ভরপুর ভিডিও নিয়ে। ভাবছো যে আজকে কি ভিডিও এনেছি? আজকে এনেছি তোমাদের জন্য একটা বাঙালি ঘরের সুন্দর রান্না। তাহলে আর দেরি না করে চলো রান্নাটা চটপট করে দেখে নিই। আজকে বাঙালি ঘরের সহজ এবং চিরপরিচিত রান্না লাউ চিংড়ি রান্না করে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একটু বড় সাইজের, এবং সেটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। ভাজার সময় সবসময় মনে রাখতে হবে যে খুব বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজতে নেই, তাহলে চিংড়ি মাছের মধ্যে একটা শক্ত শক্ত ব্যাপার চলে আসে। তো দেখো, আমি খুব অল্প করে ভেজে একটু হলুদ হলুদ হলেই আমি নামিয়ে নিলাম চিংড়ি মাছগুলো। নামিয়ে আমি এক পাশে রেখে দেব, আর আমি ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে দেব সাদা জিরে, আর সঙ্গে দেব শুকনো লঙ্কা, এরপরে আমি দেব তেজপাতা। তারপর কেটে রাখা লাউগুলো, এভাবে ছোটো ছোটো করে কেটে রাখা লাউটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে কিন্তু মনে রাখতে হবে আমি লাউটা কোনো রকমভাবে ভাপিয়ে নিইনি বা সেদ্ধ করে নিইনি, আমি একদম কাঁচা ডিরেক্ট লাউটা তেলের ওপর ছেড়ে দিয়েছি। আর সামান্য নুন দিয়ে আমি ঢেকে রেখে লাউটাকে মজিয়ে নিলাম। লাউটা দেখো মজে এসেছে। এবার মজে যাওয়ার পর আমি লাউতে দেব সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আবার আমি ভালো করে নাড়বো, তার আগে আমি জিরের গুঁড়ো মিশিয়ে নিলাম। তো এবার দেখো, আর বিশেষ কোনো মশলা সেরকম এই লাউ ঘণ্টটায় পড়বে না। আমি এরপরেই দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু ঢেকে নিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম সুন্দর স্বাদের লাউ চিংড়ি। যারা মিষ্টি ভালোবাসো তারা এই পর্যায়ে একটু মিষ্টিও অ্যাড করে নিয়ে রান্না করে নিতে পারো। তাহলে দেখো, তৈরি হয়ে গেছে আমার গরম গরম লাউ চিংড়ি, যেটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে আর কোনো কথাই থাকে না। তো বাঙালি বাড়ির একটা সুন্দর এবং অথেন্টিক রান্না আজকে তোমাদের জন্য করে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। এই ধরনের আরও রান্না দেখতে চাইলে কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা রয়েছে, কমেন্ট করতে থাকো। তাহলে দেখলে তো, বাঙালি ঘরের প্রতিটি ঘরে ঘরে যে রেসিপিটা সবসময়ই হয়ে থাকে সেই রেসিপিটাই আজকে তোমাদের জন্য আমি তুলে ধরেছি। হ্যাঁ, লাউ চিংড়ি। এই লাউ চিংড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করো, এবং সঙ্গে থেকে লাইক করো, শেয়ার করো অনেক অনেক বেশি, আর সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত করো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। নমস্কার, সবাই ভীষণ ভীষণ সুস্থ থেকো।